أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وعليكم السلام ورحمة الله وبركاته. আমদে ও মুসাল্লিয়ান أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن মালয়েশিয়া থেকে একদিন ভাই প্রশ্ন করেছেন যে অল্প বয়সে তথা কম বয়সে যদি কারো চুল দাড়ি পেকে যায় তাহলে সেই ক্ষেত্রে কি তাতে কালো খিজাব লাগানো যাবে এ বিষয়ে ইসলামী শরীয়ত কি বলে বিস্তারিত দলিল প্রমাণ এবং রেফারেন্স সহকারে জানাবেন ভাই আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন দেখুন অল্প বয়সে যদি কারো চুল দাড়ি পেকে যায় তাহলে তাতে কালো হিজাব ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ ইসলামে তা নিষেধ করা হয়েছে স্পষ্টভাবে আল কোরআন ও সেই সুন্না থেকে প্রমাণিত আছে এ বিষয়ে বিস্তারিত হচ্ছে এই যে মহান আল্লাহ পবিত্র গ্রন্থ আল কোরআন সুরাত হাসার সুরা নম্বর উনষাট এবং আয়াত নম্বর সাতে বলেছেন ওয়ামা আয়ুমান আল্লাহ রবুল আলমিন বলছেন যে রসুল্লা সাল আলী আসালাম তোমাদের যা দিয়েছেন তা তোমরা গ্রহণ করো এবং তিনি তোমাদেরকে যে জিনিস থেকে নিষেধ করেছেন সে জিনিস থেকে তোমরা বিরত থাকো দূরে থাকো তাহলে আমরা এই আয়ত থেকে স্পষ্টভাবে বুঝতে পারলাম সুরা হাসরের উনষাট নম্বর সুরা এবং সাত নম্বর আয়ত থেকে যে আল্লাহ রসুল সাল্লাহ আলীহাসালাম তিনি আমাদের যা দিয়েছেন তা গ্রহণ করতে হবে এবং তিনি যা থেকে নিষেধ করেছেন তা থেকে বিরত থাকতে হবে বেঁচে থাকতে হবে তাই আসুন এ বিষয়ে আল্লাহ রসুল সাল আলীহাসালাম কী বলেছেন দেখুন কোনো ব্যক্তি যদি চুল দাড়ি সম্পূর্ণ পেকে যায় তাহলে তা সাদা রাখা উচিত নয় এটাও কিন্তু ভুল কেননা তা রঙিয়ে দিতে হবে এ বিষয়ে হাদিসের গ্রন্থ সাহি বুখারি হাদিস নম্বর পাঁচ হাজার পাঁচশো উনষাট নম্বর হাদিস বিষ্ণুনবী মুহাম্মদ রসুল্লাহ সাল আলী আসালাম বলেছেন আন আবি হুরাই রাত রাজি আল্লাহ কল 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 আন নবীল করিম সাল আলী আসাল্লাম ইন্নাল ইয়াহুদ আন্না সার ফিফুহম আবু হাজি হতে বর্ণিত তিনি বলেন যে বিশ্বনবী বিশ্ব নবী মুদ বলেছেন যে এবং নাসারারা তারা নিজেদের চুলদারি পেকে গেলে রঙায় না ফখ ফুহম তোমরা তাদের মুখালিফাত করার জন্য তোমরা কী করো নিজেদের পাকা চুলদারি রঙিয়ে নাও দেখুন বুখারি হাদিস নাম্বার পাঁচ হাজার পাঁচশো উনষাট নম্বর হাদিস এবং এ বিষয়ে হাদিসের গ্রন্থে উল্লেখ আছে আপনি বললেন কালো খিজাব ব্যবহার করার ব্যাপারে যে ব্যবহার করা যাবে কি না নিতে হবে ঠিক কথাই কিন্তু কালো রং থেকে বেঁচে থাকতে হবে কালো খিজাব ব্যবহার করা ইসলামের সম্পূর্ণ নিষিদ্ধ স্পষ্টভাবে সেই হাদিস থেকে দেখুন হাদিসের গ্রন্থ সেহাই মুসলিম হাদিস নাম্বার তিন হাজার নশো বত্রিশ এখানে উল্লেখ আছে আঞ্জাবির বিন আবদুল্লাহ রদিয়াল্লাহ তালহ কল উতিয়া বি আবি কুহাফাতা ইয়মা ফতেহি মাক্কা তা ওয়া সুহু ওয়ালিহিয়াতুহু কাসাগামাতি বায়াদান ফকালা রসুল্লাহি সাল্লাল্লা আহু আলিসাল্লাম ওয়াহির ওহাদা বিশাইন ওয়াজ দানিবুর সাওয়াদ আল্লাহ রসুল সাল্লাহুয়ালি হাসাল্লাম বলেছেন দেখুন জাভীর বিন আবদুল্লাহ রজিয়া আল্লাহ আনহাতে বর্ণিত তিনি বলেন যে আবু কোহাফাকে আনা হল ফতেহ মাক্কার দিনে তো আবু কোহাফার মাথার চুল এবং তার দাড়ি একদম সাদা ফুলের মতো হয়েছিল মানে খুবই সাদা ছিল তার চুল এবং দাড়ি তো আল্লাহ রসুল সাল্লা সাল্লাম তা দেখে তিনি বললেন গই রুহাদা বেসাইন এটা চেঞ্জ করে ফেলো পরিবর্তন করে ফেলো কোনো রং দিয়ে এবং ওন সাওয়াদ কিন্তু কালো থেকে বাঁচো দেখুন সাহি মুসলিম হাদিস নাম্বার তিন হাজার নশো বত্রিশ তাহলে আমরা এই হাদিস থেকে স্পষ্টভাবে বুঝতে পারলাম যে কালো রং থেকে বাঁচতে হবে এবং সাদা রাখলে হবে না বরং তা রঙিয়ে ফেলতে হবে কোনো রং দ্বারা অন্য কোনো কালার দ্বারা দেখুন যারা কালো রং ব্যবহার করে তাদের ব্যাপারে সেই সুন্না থেকে প্রমাণিত আছে যে কালো খিজাবকারীরা তারা জান্নাতে তো যাবেই না বরং জান্নাতের খসবুও পাবে না অথচ জান্নাতের সেন্ট জান্নাতের খুশবু সুগন্ধি বহু দূর দূর থেকে পাওয়া যায় দেখুন হাদিসের গ্রন্থ আবি আবিদাউদ হাদিস নাম্বার চার হাজার দুশো বারো এবং শাহিহুল জামে হাদিস নাম্বার আট হাজার একশো তিপান্ন এবং মুসনাদে আহমাদ হাদিস নাম্বার চোদ্দো হাজার চারশো বিয়াল্লিশ তাহলে আমরা এই সমস্ত হাদিস থেকে স্পষ্টভাবে বুঝতে পারলাম যে সম্পূর্ণ যদি সাদা হয়ে যায় চুল এবং দাড়ি তাহলে আমাদেরকে অবশ্যই তা রঙিয়ে ফেলতে হবে যে কোনো রঙ দ্বারা কিন্তু কালো ব্যতিরিকে কেননা কালো রঙ ব্যবহার স্পষ্ট ইসলামে নিষিদ্ধ করা হয়েছে যদি কেউ কালো রঙ দিয়ে খিরাপ ব্যবহার করে তাহলে তার ব্যাপারে তার পরিণাম সহকারে বলা হয়েছে যে সে জান্নাতের সুগন্ধি পাবে না আশা করি আপনি আপনার উত্তর পেয়ে সন্তুষ্ট হয়েছেন জাদ